ভালোবাসায় অপেক্ষা সেই করতে পারে যে ভালোবাসা শরীর থেকে নয় মন থেকে করে। ভুলের সময় ছেড়ে যাওয়ার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু ভুল হওয়ার পর বুঝিয়ে সাথে থাকার মানুষ অনেক কম পাওয়া যায়। আমি জীবনে একটা কথা শিখেছি, মানুষকে কেউ হারাতে পারে না যতক্ষণ না সে নিজেই হার মানে। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। রাত মানে কেউ প্রিয়জনদের ফোনের অপেক্ষায়, আর কেউ প্রিয়জনকে ভোলার অপেক্ষায়। সব ছেলেরা মেয়ে দেখলে চুল ঠিক করে না, কিছু ছেলেরা মাথাও নিচু করে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের আঘাত বোঝা যায় না। একটা ফুল একাই যথেষ্ট বাগান সাজিয়ে দেওয়ার জন্য, একটা তারা একাই যথেষ্ট গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। আর পৃথিবীর কোনো সম্পর্কই যখন কাজে আসে না, তখন একটা বন্ধুই যথেষ্ট একটা জীবনকে গড়ে তোলার জন্য। কেউ আসবে ভেবে তার জন্য অপেক্ষা করাকে বলে বিশ্বাস, আর কেউ কোনোদিনও আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করাকে বলে ভালোবাসা। ভালোবাসা হলো কাউকে দেখার ইচ্ছায় মনটা ব্যাকুল হয়ে ওঠা, তার ভাবনায় জেগে থাকা, নিজের শোকটাকে তার মাঝে বিলিয়ে দিয়ে একটুখানি হাসি। আর সবথেকে বড় কথা হলো ভালোবাসা, সারাটা জীবন তার পাশে থাকা। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতেই পারি, তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয়, সেখানে প্রেম থাকে না। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি, স্বার্থসিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম পরশক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা।